আমরা আজকে মায়ের আশীর্বাদ নিলাম, নিয়ে সবাই মিলে এই জনগণের প্রচারে নামবো। তাই জন্য আমাদের জেডপি থেকে রয়েছে শম্পা হালদার, চার নাম্বার পিএস থেকে দাঁড়িয়েছে আন্না বর্মন, আর হচ্ছে ছ নাম্বার থেকে দাঁড়িয়েছে আমার বাবা, সে রয়েছে। কি বলবেন, এবার কি পঞ্চায়েত নির্বাচন সঠিকভাবে হবে? আশাবাদী, যেহেতু আমাদের ওপর থেকে বলা হচ্ছে যে কেন্দ্র বাহিনী দেবে, তো সেই হিসাবে আশাবাদী। দিদি তো বলছে কেন্দ্র বাহিনী দরকার নেই মমতা ব্যানার্জি। মমতা দির মাথা ঠিক নেই, কেন্দ্র বাহিনীর কথা শুনে উনি ঘাবড়ে গেছেন। বিগত দিনে তো পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, আপনার কি মনে হয় যে এবার? দেখুন, জনগণ আমাদেরকে চাইছে, কারণ জনগণ বুঝে গেছে ওই 500 টাকার লোভ দেখিয়ে মানুষকে আর বোকা বানিয়ে রাখতে পারবে না। এখন 1000 টাকা করেছে, এটা নিয়ে প্রভাব পড়ছে। হ্যাঁ, ওটাও বুঝতেই পারছেন আমাদের প্রধানমন্ত্রী কি কি করেছে, আবাস যোজনা, যা আমার বাবা কাকারা যেটা আমাদেরকে দিয়ে এসছে, আমার বড় ভাই সেটা করেছে, তো সেটার তো প্রভাব আছেই। আর শাসক দল যাভাবে নোংরামি করছে, যেভাবে সাম্রাজ্য বিস্তার করে রেখেছে, তাতে জনগণ আমাদের পাশে আছে। শাসক দলের নেতারা বলছেন মহিলাদের ভোট এবার হচ্ছে, 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তাতে মহিলারা সব সবাই ভোট দিবে তৃণমূলকে। তার মানে বুঝতেই পারছেন শাসক দল নিজেই বুঝিয়ে দিচ্ছে যে 1000 টাকা ওরা প্রলোভন বা লোভ দেখাচ্ছে, এই কারণবশত ওরা এই বড় গলায় এই কথাটা বলতে পারছে। আর পশ্চিমবঙ্গবাসী নিশ্চয় 1000 টাকার স্বপ্ন নিয়ে তার ছেলে মেয়েকে শিক্ষিত করে তোলেনি, 1000 টাকায় একটা সংসার চলতে পারে না। আজকে যদি চাকরি দিত, যুব সমাজ এতটা অবক্ষয় ঘটত না। বিগত দিনে তো কালিয়াগঞ্জে তো বেশিরভাগই তৃণমূলের দখলে ছিল, কতটুকু উন্নয়ন হয়েছে কি বলবেন? আপনাদের মাধ্যমেই জনগণ তা দেখতে পাচ্ছে। বিজেপির প্রার্থীরা আজকে মায়ের কাছে পূজা দিয়ে হচ্ছে পূজা দিয়ে প্রচারে নামলেন। বিজেপির প্রার্থীরা আজকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কালীবাড়িতে পূজা দিয়েই প্রচারে নেমেছেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্ষ নিউজ। আমি সরাসরি কথা বলে নিব, যারা এখান থেকে পূজা দিয়ে আজকে প্রচারে নামবেন বিজেপির প্রার্থীরা, কি বলছেন শুনে নিব এক নজরে হার্ষ নিউজের পর্দায়। আমরা আজকে মায়ের আশীর্বাদ নিতে এসেছি, এখান থেকে আমাদের প্রচার শুরু করব, আমাদের যে অভিযান সেটা আমরা আজকে এখান থেকে শুরু করব। পুনরের মনে করেন প্রথম পরীক্ষা, প্রথমবার ভোটে দাঁড়ালেন, কেমন লাগছে, জেতার কতটুকু আশাবাদী রয়েছেন? জেতার আশা তো রাখছি, কারণ জনগণ সবাই আমাদের পাশে আছে, জনগণের সমর্থনে আমরা এগিয়ে যাচ্ছি। আমার নাম শম্পা হালদার মজুমদার। আচ্ছা, এই যে আপনি এবার ভোটে দাঁড়িয়েছেন, কাকে বিরোধী মনে হচ্ছে? তৃণমূল থেকে দাঁড়িয়েছি, পিএস 4 নাম্বার। কেমন লাগছে এবার প্রথম দাঁড়িয়েছে? লাইফে কোনোদিনও ভাবিনি যে এরকম পথে আসব, তো এরকম পথে এসে আমার খুবই ভালো লাগছে। তো আমি আশা রাখবো জনতা যেন আমার পাশে দাঁড়ায়, আমাকে যেন হেল্প করে, আমিও যেন দেশের জন্য কিছু করতে পারি, এটাই আমার কামনা। আচ্ছা, এবার কি প্রথম দাঁড়িয়েছেন ভোটে না? না, এবারে প্রথম। আচ্ছা, কোথা থেকে দাঁড়িয়েছেন, বাড়ি কোথায় রয়েছে আপনার? পূর্ব ভান্ডার। পূর্ব বধূ বললাম, এবার কি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, কি কি সমস্যা দেখতে পারছেন এলাকায়? সমস্যা বলতে কি, ওই আমাদের পাশে কোনো ভালো জলের ইয়ে নাই, ব্যবস্থা নাই, রাস্তা ভালো না। আচ্ছা, ওলাই ইয়ে করতে পারে তাহলে করার চেষ্টা করছি। আপনার নাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেমন লাগছে, এবার তো প্রথম দাঁড়িয়েছেন আপনি, ভালো ভালো লাগছে? আচ্ছা, এলাকা কি আজকে কোনোদিন ঘোরা হয়েছে না আজকে প্রথম ঘুরবেন আপনারা? না, এর আগে ঘুরেছি, একজন সবার মাঝখানে গিয়েছিলাম একদিন। আচ্ছা, আজকে মায়ের আশীর্বাদ নিয়ে প্রথম শুরু করছি। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখলেন যে যারা প্রার্থী রয়েছে বিজেপির পক্ষ থেকে, তারা হচ্ছে আজকে কালীবাড়ি থেকে পূজা দিয়ে তারা মায়ের আশীর্বাদ নিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন, এবং তাদের দাবি রয়েছে জিতার 100% আশাবাদী। এবং বিজেপির পক্ষ থেকে এবার বেশিরভাগই নতুন মুখ দাওয়া হয়েছে। নমস্কার, আমি জেলা পরিষদ, আমি পঞ্চায়েত সমিতি থেকে, আমার নাম আন্না বর্মন, বিজেপি প্রার্থী। দেখো, সবাই আশীর্বাদ করো ওদেরকে। হ্যাঁ।
তোমাদের উপরে আমাদের ভরসা সবাই থাকবে এইটাই তো যে যেরকম পারবেন নিজেদের এলাকাগুলো চেষ্টা আমরা নতুন জেলা পরিষদ জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট দিলাম আরে আশীর্বাদ দিতে হয় প্রণাম করলে পরে জেলা পরিষদের মেম্বার নি রানী মেম্বার আসো বৌদি আসো এদিকে আসো জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এটা আমাদের জেলা পরিষদের এটা গ্রাম পঞ্চায়েত এটা এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি তিনটা করে ভোট দিতে হবে তিনটায় পদ্ম ঠিক আছে তোমরা একটু দেখো হ্যাঁ পদ্ম ফুলে